সিলেটের ফেঞ্চুগঞ্জে ঝুঁকিপূর্ণ লাইনে তেলবাহী ট্রেনে 10টি বগি লাইনচ্যুতির 29 ঘণ্টা পর সারা দেশের সাথে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় 10টি বগির একটি ছাড়া সবকটি উল্টো পাশের জমিতে পড়ে যায়, আশেপাশে ছড়িয়ে পড়ে তেল। সকালে এই দৃশ্য দেখে স্থানীয়রা দল বেঁধে ট্রেন সংগ্রহ করেন। ঝুঁকিপূর্ণ রেললাইনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা ও পুলিশ। সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।